দিবি তো একটা বার কর দিচ্ছে আফটার ভিডিও পর দাদা দেখা হয়তো দিচ্ছে কিনা জানি না এটা হচ্ছে মাংস দিয়েছে আর এসি 2200 টাকার মধ্যে খাওয়া দাওয়া নেই খাওয়া দাওয়া ইন দ্য মিন্স হচ্ছে আমরা আজকে এসেছি আজকে লাঞ্চ বিকেলে স্ন্যাক্স তারপর হচ্ছে ডিনার রয়েছে পরের দিনের ব্রেকফাস্ট আবার পরের দিনের লাঞ্চও রয়েছে সেটা নিয়ে কিন্তু পুরো প্যাকেজটা এটা হচ্ছে এন্ট্রান্স এদিকে হচ্ছে এন্ট্রান্স এদিকে হচ্ছে এরকম ফুল এটা রয়েছে সকাল 6টার সময় বা 6:30টার সময় যে তাম্রলিপ্ত আছে তোমরা যেতে পারছো না ডেফিনেটলি কিন্তু এই টেন্ডায় তোমরা যেতেই পারো যেখানে তোমার একটু সকালবেলা তাড়াতাড়ি ওঠার যে তারাটা থাকে সেটা না করলেও হয় বেশ কোনটা লাগলো আপনার চারিদিকে কেলেঙ্কারি ইডির কবলে অপা চারিদিকে কেলেঙ্কারি ইডির কবলে অপা আর সবাই মিলে তাই ঘুরতে যাচ্ছি আমরা দীঘা রাত্রিবেলা 2টার সময় ঘুমিয়ে 6টার সময় 7টার সময় ফোন করছে তুই বলো 4-5 ঘন্টা ঘুমিয়ে কি ঘুম থেকে উঠে আসা যায় এটা দেখো সম্ভব না এটাও জানে এই ছেলেটা আমাকে রাতে ঘুমাতে যায়নি বারংবার ফোন করে গেছে ভাই কি হবে কি গান তুলবো মানে ভাই গান করার জন্য পাগল হয়ে রয়েছে আজকে বেসিক্যালি কোথাও ঘুরতে যাওয়ার কথা হলেই বাঙালি মাথায় সব থেকে যেটা আগে আসে সেটা হচ্ছে দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং আর আজকে আমরা সেই দীপুদা দি মানে দীঘাতেই ঘুরতে যাচ্ছি এটা নিয়ে আমার 2-3-4-5-6-7 ঠিক নাম্বার আমার মনে নেই কতবার আমি নিয়ে দীঘা যাচ্ছি বাট হ্যাঁ লাস্ট লকডাউনে আমি দীঘা গেছিলাম মানে 2020 আগে কোন একটা সময় গেছিলাম তারপরে এখন মন্দারমণি বেশি যাওয়া হয় তো এখন যাবো দীঘা অ্যাকচুয়ালি অফিস ট্রিপ এটা আমাদের অফিসের সবাই বন্ধুরা আমাদের বসেরা সবাই মিলে যাবো ব্যাপক এনজয় ব্যাপক মজা হবে বাট হ্যাঁ ডেফিনেটলি এটা বলতে পারি এই গ্রুপের সাথে আমি ফার্স্ট টাইম যাচ্ছি তাই আমি খুব এক্সাইটেড যে কিরম কি ঘোরা হবে কিরম কি ব্যবস্থা ওখানে রয়েছে কিরম কি এনজয় করতে পারবো সেটাই দেখার বিষয় দীঘাতে সকালে ট্রেনে যাওয়া মানে আমরা ভাবি হচ্ছে যেতে হবে আমাদের হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা থাকে সেটা থেকে বাট না আমি এবার জানতে পারলাম আশা করি তোমরা অনেকেই জানো না সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি তাই সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়ে যেটার নাম হচ্ছে দীঘা সামার স্পেশাল ফেয়ার সামথিং কিছু একটা রয়েছে যার 90 টাকা করে ভাড়া 2S সিটিং ক্যাপাসিটি এখানে রয়েছে এটা 9:05 কি 9:10 ছাড়ে সাঁতরাগাছি থেকে তো আমরা আজকে এই ট্রেনে করেই যাবো যেটা মোটামুটি 12:30-12:30 দিয়ে কিন্তু দীঘাতে পৌঁছায় তাই তোমরা চাইলে যদি মনে করো সকাল 6টার সময় বা 6:30টার সময় যে তাম্রলিপ্ত আছে তোমরা যেতে পারছো না ডেফিনেটলি কিন্তু এই ট্রেনটায় তোমরা যেতেই পারো যেখানে তোমার একটু সকালবেলা তাড়াতাড়ি ওঠার যে তারাটা থাকে সেটা না করলেও হয় বল আর দীঘা যাচ্ছি বৃষ্টি হবে না নাকি কখনো হয় দেখো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে ওয়েদার এখন ঝাঁকানাকা একদম বাট জানি না ওখানে যে কীরকম কী ওয়েদার থাকবে আশা করি এরকম ওয়েদারই ওখানে যেন থাকুক দিবি তো একটা বার কর এতক্ষণ লাগে বার করতে তো চলো এখানে কাজের সাথে যাচ্ছি সেটা একবার দেখিয়ে দিই তোমাদের অলরেডি তো এই পাপিটাকে দেখেছোই তোমরা এই হচ্ছে তপপদ যে আমার সঙ্গে এসেছিল এছাড়া আছে ইন্দ্রনীল এর সাথে আলাদা আমার সম্পর্ক আছে এটা জাস্ট ডায়ালাম যখন চাকরি করতাম তখন দিয়ে সম্পর্ক অনেক বছরের সাথে রয়েছে দীনেশ চান্দ পাহাড়ি ছেলে পাহাড়ি বিচে বলা যেতে পারে একে সাথে রয়েছে আমাদের দ্য মোস্ট ফেমাস টুপি নিয়ে নিচ্ছে দেখো যে মাথা থেকে টুপি খুলে নিচ্ছে জিৎ যাই হোক প্রদোষ আছে সাথে মোহিত ট্যুর ম্যানেজার আছে ট্যুরে পুরো অর্গানাইজার আর আমাদের স্যার রাহুল স্যার রাহুল স্যার চানা খাচ্ছে গায়ে জোর বাড়াচ্ছে শক্তি বাড়াচ্ছে স্যার কিছু বলবেন না কিছু বলবে না স্যার এখন আর ভাই এখন হাওয়া নিচ্ছে কিরম লাগছে প্রকৃতির হাওয়া ভাই এখন হাওয়া দেখাবে কিছু গাছ গাছালি দেখাচ্ছে ভাই এখন কিন্তু চলছে গন্ধরাজ গোল গন্ধরাজ অনেক কিছু চলছে এত গ্রিনারি দেখাস না তাই আর সাথে আছে আমাদের অর্পণ দা মুখটা তো কালো আসছে অর্পণ দা আর জিৎ করে আগে চুপি আমার নিয়ে নিয়েছে আর রামানুজ দাও সাথে রয়েছে আর আছে আমার স্যার তার জন্য স্পেশাল ব্লগ আজকে হবেই স্যার একটা কথা বলেছে জিৎপে সবকা খুশি তাহলে সবার খুশি স্যার চলে এসছে আমাদের সাথে ও নাইস সার্ভিস দেয় প্রতীকদা ম্যানেজার ভালো সার্ভিস দিচ্ছে তো ফাইনালি কিন্তু আমরা ট্রেন থেকে নামছি আর পৌঁছে গেছি আমরা এখন দীঘা আমরা যাবো কোথায় আমরা ওল্ড এখানে কোথায় নিউ দীঘা না এটা ওল্ড দীঘা কোথায় আছে আমরা এখন আছি নিউ দীঘাতে আচ্ছা আমরা যাবো ওল্ড দীঘাতে বুঝে গেছো তোমরা আমরা ওল্ড দীঘা যাবো এবং মোটামুটি 3.5 ঘন্টার মধ্যে সময় লাগলো তো যাওয়া যাক চলো বিশেষ করে জীবনে আর শান্তি নেই কারণ স্টেশন থেকে বেরানোর পরেও এত বৃষ্টি যে মোটামুটি ভিজে যেতেই হলো বাট তবুও টোটো আমরা একটা পেয়েছি টোটো না একটা বলা যেতে পারে এটাই কী বলে টোটো তো বলে না ম্যাজিক কারে করে আমরা এখন যাচ্ছি হোটেলে মুখ চোখ জানি কিছু বুঝতে পারছো না গাড়ির ভেতরে পুরো অন্ধকার আর মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কলকাতায় এক ফোঁটাও বৃষ্টি হয় না বাট এখানে এসে ঘুরতে এসেছি মজা করতে এসেছি আর মনে হচ্ছে হোটেলের মধ্যেই বন্দিয়ে পড়ে থাকতে হবে সো অ্যাট লাস্ট অনেক ঝড় ঝাপটা বৃষ্টি বাদল কাটিয়ে চলে এসেছি আমি রুমের মধ্যে মানে হোটেলে চলে এসেছি আমার রুম নম্বর 316 এটা আমরা যে হোটেলে এসেছি সেটা হচ্ছে ওল্ড ল্যান্ড রিসোর্ট হোটেলের নাম
আর এই হচ্ছে এখানে মোটামুটি আমরা তিনজন শুতে পারবো, যে বেডের সাইজ রয়েছে। দাদা এসে গেছে, তোমাদের হোটেলের নাম ওনল্যান্ড রিসোর্ট, তাই তো? আচ্ছা, এই লোকেশনটা কি একটু বলে দাও না, কোন জায়গায় রয়েছে এটা? আপনার ওল্ড দীঘা শিবালয় রোড, হ্যাঁ, সৎসঙ্গ আশ্রমের পাশে। আর বিচ থেকে কত দূরে এটা? সাতশো মিটার, মানে মোটামুটি কাছাকাছি রয়েছে। আর এই যে বেড আছে, এখানে তিনজন তো আরামসে শুতে পারি, যদি মোটা মোটা মানুষ হয় তাহলে দুজনই এনা। হ্যাঁ বলো। সাবান শ্যাম্পু যেগুলো রয়েছে ওগুলো দিয়েছো? হ্যাঁ, এসি ধরো অন করে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু এসিও রয়েছে। আমরা যে প্যাকেজটা এসে আমরা বলেছি ওটা 2200 টাকার মতো আই গেস আমার পড়েছে। যেটা বলছিলাম, এটা কিন্তু এসি রুম রয়েছে। আর এসি 2200 টাকার মধ্যে খাওয়া দাওয়া নেই। খাওয়া দাওয়া ইন দা মিন্স হচ্ছে আমরা আজকে এসেছি, আজকে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, তারপর হচ্ছে ডিনার রয়েছে, পরের দিনের ব্রেকফাস্ট, আবার পরের দিনের লাঞ্চও রয়েছে, সেটা নিয়ে কিন্তু পুরো প্যাকেজটা। আমাদের রুম তো তোমরা দেখলেই, এই রুম ছাড়াও আরেকটা আমাদের রুম দিয়েছে যেটা আলাদা রকমের একটু রয়েছে, সেটা কি আছে তোমাদের দেখাবো। এই হচ্ছে সেই রুম যেখানে দুখানা বেড রয়েছে বেসিক্যালি। এটা ডাবল বেডের রয়েছে একটা, প্লাস হচ্ছে একটা সিঙ্গেল বেড রয়েছে। স্পেসটা একটু বড় রয়েছে এর মধ্যে, তো বেটার কি এখানে যদি তিনজন তোমরা কেউ আসো তাহলে কিন্তু এই রুমও তোমরা বুক করতে পারো। আর প্যাকেজের কস্ট সেমই রয়েছে। তো চলো ফ্রেশ হই। অনেক মোটামুটি 4 ঘন্টার মতো কিন্তু আমরা জার্নি করেছি, মানে আমি তো বেরিয়ে সকালবেলা সেই 7টার সময়, হ্যাঁ ভাই 7টার সময় আমরা বেরিয়েছি আমি বাড়ি থেকে 7:30 সময়, এখন বাজে 12:30, 5 ঘন্টা, মানে 1টা বাজে এখন, মোটামুটি 5.5 ঘন্টার মতো আমরা জার্নি করেছি। তো চলো এবার রেস্ট নিই, রিল্যাক্স করি, ডেফিনেটলি তারপরে কী কী খাওয়া দাওয়া আসতে না আসে সেগুলো সমস্ত কিছুই দেখাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো মোটামুটি আমরা ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ এখন পুরো আমরা নাচছি, তো দেখা যাক ফুলের কী অবস্থা, মানে ভিড় ফিড় হবে এখন অনেকেই আছে এখানে। তো চলো একদম ফুলে যেয়ে দেখা হচ্ছে, এখন মজা হচ্ছে, দেখো বল খেলা হচ্ছে ফুলের মধ্যে। দীনেশ ভাই বলো, আফটার ফুল অফ, মানে সুইমিংয়ে এত খেলা হয়েছে, ওয়াটার পোলো বলা যায় না এটাকে, যে কি একটা ভুলবার গেম খেলা হচ্ছিল, খেলার পরে এত আওয়াজ হচ্ছে, এখানে কিছু একটা কাজ হচ্ছে। যাই হোক, আমরা এখন যাবো লাঞ্চ করতে। তো চলো লাঞ্চের যাওয়া যাক, এখানে অনেক রকম খাওয়া দাওয়ার আছে, বাট কী আছে আমি জানি না, বলছে মাছ মাংস সব কিছুই আছে। তো চলো একদম লাঞ্চের জায়গা আছে, তোমায় দেখে কী খাওয়ার আছে আর খাওয়ার টেস্ট করুন, সেটা তো অবশ্যই ডেফিনেটলি শেয়ার তো করতেই হবে তোমাদের সাথে। সো ফাইনালি লাঞ্চ ইজ হিয়ার, কি কি আছে দেখিয়ে দেবো। লাঞ্চের মধ্যে ভাত দিয়েছে, অনেকটা পরিমাণে ভাত আছে, এর সঙ্গে রয়েছে পাঁপড় যেটা পরে খেতে হবে, সঙ্গে আলু ভাজা রয়েছে। আর ডাল কিছু দেয়নি, যায় ডাল দেয়, ডাল কি দেয় এখানে? ডাল আমায় দেয়নি, ডাল হয়তো দেবে। সঙ্গে স্যালাড রয়েছে, মাছ রয়েছে, এটা পেটি বলেছিলাম বাট এটা গাদা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে মাংস দিয়েছে। চলো খাওয়া দাওয়া করা যাক। ও আছে, এর সঙ্গে তরকারিও আছে দিচ্ছে, আফটার ভিডিও পর দাদা দেখে হয়তো দিচ্ছে কিনে জানি না, একটু দেরি করেছে হয়তো। এটা কিসের তরকারি আছে? ঢেঁড়স আছে, আলু আছে, ডালও দিয়েছে, ডাল, এই ডাল, এক বাটি ডাল, মধ্যে একটু ডাল ঢালবো আমি, সঙ্গে একটু আলু ভাজা। এখানে মাংস বিতরণ চলছে, সলিড মাংস দিচ্ছে, পুরস্ক মাংস খাবে, যাই তার আগে আমি ডাল ভাতটা খেয়ে দেখি, হালকা ডাল ভাত মাখিয়ে। ডাল ভাতে ডিভু দেওয়ার কিছু নেই, বাট এরপরে যেটা আমি দেবো সেটা হচ্ছে চলে যাবো মাছে, আর মাছের ডিভু দেবে পাশে যে বসে আছে আমার, সে দেবে না, সে মাংস দেবে আমার স্যার রাহুল স্যার, দেবে হচ্ছে মাছের ডিভু।
স্যার মাছের টেস্টটা কি রকম? একদম মাছের টেস্ট খুব ভালো, মাছ খুব ভালো আছে, বাট অ্যাজ ইউজুয়াল যেরকম রেফারেন্ট হয় না যে মাছ ভিড়ে আগে রাখে ওটা ভিড়ের মধ্যে ছাড়ে, আমার তেমন ওরকমই ফিল হচ্ছে। মাছের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো দিয়েছে। আমার পিসটা দেখো কত বড় দিয়েছে, রিং পিস দিয়েছে, ওটা গাদার পিস মানে কাতলা মাছ দিয়েছে, পিওর মাছ দিয়েছে। মাছের কোনো টেস্টে কোনো কমপ্লেন নেই, বাট প্রবলেম একটাই হয় ভেজে যেটা হয় সেটা সেম, হ্যাঁ ভেজে পরে ঝুলে গিয়ে হজম হবে, হজম হয় এগুলো খুব ভালো। এটা খেলে আপনি খাওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা করে খান, পাঁচটা পিস আপনি পাবেন পুরো খাওয়াতে, পাঁচ পিস আপনি পাবেন, এর থেকে বেশি নিতে গেলে আপনাকে একটা চার্জ দিতে হবে। আর ইন্দো হাত চাচ্ছে দিকে, ইন্দো দাও জিরো দাও না, ধারো না ধারো না, চাহিদা ভালো। পাঁপড় দিয়ে খান, পাঁপড় কোথায়? পাঁপড় আছে, পাঁপড় দিয়ে আপনি মেখে এমনি করে আপনি খেতে পারেন, এই এমনি করে